টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। দীর্ঘদিন ধরেই অভিনয় করলেও ব্যক্তিগত কারণে মাঝে অভিনয় থেকে কিছুদিন বিরতিতে ছিলেন তিনি। তবে সব ভুলে আবারও অভিনয়েই মন দিয়েছেন এই অভিনেত্রী। মাঝখানে গুঞ্জন উঠেছিল সঙ্গীত তারকা ইমরান মাহমুদুলের সঙ্গে প্রেম করছেন অভিনেত্রী প্রভা। গত জানুয়ারির প্রথম দিকেই বিষয়টি নিয়ে গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড় ওঠে, যদিও তাদের পক্ষ থেকে কোনো স্পষ্ট প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গত বৃহস্পতিবার 24 ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন প্রভা। তাতে দেখা যায় টুকটুকে লাল গাউন পরে একটি চেয়ারে খালি পায়ে বসে আছেন প্রভা। খোলা চুল বুকের ওপর এলিয়ে আছে, নিচের দিকে ঝুলিয়ে রাখা ডান হাতে লাল জুতা। ছবিটির ক্যাপশনেই নিজেকে সিঙ্গেল দাবি করলেন প্রভা। লিখেছেন, পৃথিবীতে দুটো জিনিস কখনো লুকিয়ে রাখা যায় না, তা হল প্রেম ও লাল জামা। বিশেষ দ্রষ্টব্য, আমি সিঙ্গেল। একই পোস্টে প্রভার নিজেকে সিঙ্গেল দাবি করার বিষয়টি প্রশ্নবিদ্ধ হয়েছে, কেননা তিনি ছবি তোলার ক্রেডিট দিয়েছেন একটি হার্ট ইমোজিকে, যেটা ইঙ্গিত করে ভালোবাসার মানুষটিই তার ছবিটি তুলে দিয়েছেন। এই ছবি তোলার ক্রেডিটে কারো নাম শেয়ার করেননি প্রভা, সেখানে হার্ট ইমোজি দিয়েছেন তিনি। এতেই প্রভার সিঙ্গেল দাবি করার বিষয়টি প্রশ্নবিদ্ধ হয়েছে। হার্ট ইমোজি দেওয়ায় অনেকেই ভাবছেন ভালোবাসার মানুষই তার এই ছবি তুলে দিয়েছেন। এই ছবিতে আরও একটা বিষয় লক্ষণীয়, তা হল প্রভার হাতের অনামিকা আঙুলে আংটি। গুঞ্জন রয়েছে অভিনেত্রী গোপনে আংটি বদলও করে ফেলেছেন। অনেকদিন ধরেই তার হাতে এই বিশেষ আংটি দেখা যাচ্ছে, যদিও ব্যক্তিগত বিষয় বরাবরের মতোই মুখে কুলুপ এঁটে রেখেছেন সুদর্শনা এ অভিনেত্রী।